আমি এর আগের ভিডিওতে যে ফুলচির পরাগায়ন দেখেছিলাম, দেখছেন সেই ফুলটি এখন কত সুন্দর ফলে পরিণত হয়েছে। তাহলে আপনারা তো বুঝতেই পারছেন ড্রাগন ফুলের পরাগায়ন কতটা জরুরি। ড্রাগন ফুলের পরাগায়নের ফলে ফলের সাইজ বড় হয় এবং ফুলচা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, নষ্ট হয় না। ড্রাগন ফুলের পরাগায়ন ড্রাগন ফলের জন্য খুবই প্রয়োজন। এজন্য যাদের ড্রাগন ফুলের গাছ রয়েছে তারা অবশ্যই ড্রাগন ফুলের এই পরাগায়নটা করার চেষ্টা করবেন, অবশ্যই আপনারা উপকার পাবেন। আজকে আমি আপনাদের আরও একটি জিনিস জানাবো, তা হলো ড্রাগন ফুলের কড়ি থেকে ফুল ফুটতে কতদিন সময় লাগে এবং ফুল থেকে ফলে পরিণত হতে কতদিন সময় লাগে এবং পাকতে কতদিন সময় লাগে, তা আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকুন, নতুন হিসেবে সাহায্য করুন এবং সাবস্ক্রাইব করে আমার বেলের বাটনটি অন করে রাখুন। তো এবার মূল টপিকে আসা যাক। ড্রাগন ফুলের কড়ি থেকে ফুল ফুটতে 13 থেকে 14 দিন সময় লাগে এবং ওই ফুলটি পরাগায়নের 25 দিনের মাথায় ফলটি হালকাভাবে পাকতে লাগে এবং এই ফলটির বয়স এখন দেখতে পাচ্ছেন যে এই ফলটির বয়স এখন মাত্র 27 দিন। 27 দিনের মাঝে কত সুন্দর ফলটি ইয়ে হয়ে গেছে, দেখছেন পাকে গেছে। যখন ফল পাকতে খুব একটা বেশি সময় লাগে না আমার মতো মনে হয়। যে ফলটি আমার যখন পেকে গিয়েছে তাহলে আমি একে আর রেখেই বা কী করবো, আমি একে এখন তুলে নিয়ে যাব। দেখুন কত সুন্দরভাবে ইয়াতে হলো, শূন্যতার মানে খুলে আসবে। তো বন্ধুরা, আপনারা যদি ভিডিওতে থেকে যদি কিছু জানতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য, বিদায়।